দেড় মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে কাপ্তাই লেক ঝুলন্ত সেতু। পর্যটন কর্তৃপক্ষ সেতুটিতে সংস্কার ও রঙের কাজ শুরু করেছে। আজ থেকে সেতু পারাপারে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়। ফলে গত 3 সেপ্টেম্বর থেকে ঝুলন্ত সেতুতে পারাপার বন্ধ করে দেওয়া হয়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির উচ্চতা সীমা 109 ফুট। প্রতি বর্ষা মৌসুমে হ্রদের পানির উচ্চতা 105 ফুট হলেই পর্যটনের ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়। এবছরও হ্রদে পানি বাড়ায় 3 সেপ্টেম্বর ডুবে যায় সেতুটি। হ্রদের পানি কমায় 1 মাস 16 দিন ডুবে থাকার পর আবারও ভেসে উঠেছে সেতুটি। ফলে আগামী শীত মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে রাঙামাটি, তেমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।